মর্নিং ফ্রেন্ড, এই যে সকালবেলা আমার স্নান দান হয়ে গেছে, স্নান করেও জপ টপ করা হয়ে গেছে, এখন পুজো টুজো দেওয়া হয়নি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শিক্ষক দিবস, প্লাস আমার শ্বশুরের হচ্ছে বাৎসরিক, মানে বাৎসরিক বলতে কি, এই এই দিনটাতে উনি মারা গেছিলেন আর কি। তা বাৎসরিক বলতে এক বছর পূর্ণ হওয়াকে বোঝায়, তাই যেটা বছর বছর আসে আমার হিসাবে মনে হয় সেটাই বাৎসরিক। তাই এই বছরটাই উনি মারা গেছিলেন, তাই ওনার উদ্দেশ্যে আর কি আজকে স্নান করা হয়ে গেছে, রান্না করবো। এখনও রান্না করিনি কিছু, সবাই না খেয়ে রয়েছি। স্নান রান্না করে ওনার নামে কিছু ফল মিষ্টি ভাত, সবজি ভাত আর কি বাড়িয়ে দিয়ে তারপর আমরা সবাই খাবো। এই যে এখানে সকালবেলা হাজবেন্ড ফল টল সব নিয়ে এসছে, নিয়ে এসে রেখে ও অফিস চলে গেছে। তা আমি এখনও রান্না করতে পারিনি, এই স্নান করে উঠে জপ করলাম, এখন হচ্ছে রান্না করব। তার সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। এখন বাজে হচ্ছে 11:30-12টার মতন বাজতে যায়। তা আমি এখানে সমস্ত সবজি ফবজি সব নিয়ে এসেছি হাজবেন্ড আর এখানে রেখে গেছে। তা এগুলো দেখাই আপনাদের আমি কী কী রান্না করব আজকে, যেহেতু ভেজ আইটেম হবে। এই যে এখানে নিয়ে এসছে মিষ্টি, মিষ্টি বলছি দই, আর এখানে নিয়ে এসছে 3-4 রকমের মিষ্টি, আর একটু পনির নিয়ে এসে একটু পনির করব, আর এই যে মিষ্টি মিষ্টি রয়েছে, আর হচ্ছে সবজি করব। এই যে এখানে সবজি নিয়ে এসছে, 3-4 রকমের সবজি দিয়ে ভাজা হবে একটা, মানে এক এক রকম সবজির ভাজা, সবজির তরকারি, আর একটু পনির হবে। এই হচ্ছে আজকের মেনু, এই আর কি রান্না করবো। গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার, বাসন মাসনও মাজা কমপ্লিট, এখন হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। এখন এই সবজি কাটবো, আগে ভাত বসিয়ে দিয়ে নেবো, দিয়ে হচ্ছে রান্নাটা করব। আগে ভাত বসিয়ে দিয়ে সবজিটা কাটবো, পাঁচ রকমের ভাজা কাটবো, কেটে তারপরে রান্না করবো। তাহলে ঠিক আছে, সঙ্গে থাকুন। বন্ধুরা, থেকে থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমছে না। আর আমার এই টবের এখানকার গাছটা পোড়াটা পরিষ্কার করে দিয়েছে ওর বাবা, এই যে বেশ সুন্দর হয়েছে। আর এই দেখুন, কচু পাতা মাথায় দিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। বাইরে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালো গরম। এখনো বৃষ্টি হলে কি হবে, গরমটা কমছে না। আর আমি বাগানটা পরিষ্কার করার জন্য লোকই পাচ্ছি না। আমার এই পেঁপে গাছটাতে এত পেঁপের ইয়ে এসছে, ফুল এসছে, পেঁপে যদি হয় গাছটা তো ভেঙেই যাবে। তো হচ্ছে একটা বাঁশ দিয়ে বাঁধতে হবে বোধ হয় পেঁপে গাছটা। জোরসে বৃষ্টি, থেকে থেকে জোরসে, ভালো জোরসে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেক সময় রেস্ট নিয়েছিলাম, মানে শুয়ে ঠেছিলাম, তারপরে চা টা খেলাম, এই যে চায়ের কাপ। আর যে মাসিটা হচ্ছে বাসন মাজে, সে আজকে বৃষ্টি হচ্ছিল খুব বাইরে, এই যে এখানে বাসন মেজে, আজকে এখানেই মেজেছে, ঘরেই মেজেছে, বাসন মেজে এখানে রেখে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে দুধ। এখন কটা রুটি করব, তাহলেই হচ্ছে হয়ে যাবে। দেখি ফ্রিজে কী কী আছে, তখন মেয়েকে বলেছিলাম ফ্রিজে রাখ, দুপুরে খাওয়া দাওয়া করে। এইখানে রেখেছে ভাত এক বাটি, এটার মধ্যে ডাল আছে, আজকে সব ভেজ আইটেম রান্না হয়েছে। তাহলে দেখি ঝটাফট কটা রুটি করে নিই। একটা ছেলে কফি খেয়েছে।
বন্ধুরা মানে মোবাইলে স্ট্যান্ড নিয়ে আর কি ভিডিও করার জন্য, তা এরকম হাতে ধরে ধরে ভিডিওটা করতে গেছিলাম, রুটি বানানো দেখাতে গেছিলাম, হাতে একটু ছ্যাঁকাও খেয়েছি, একটুখানি হাতের যে এই যে আঙুলের ওপরে যে লোমগুলো থাকে সেই লোমগুলো একটু পুড়ে পুড়ে গেছে আর একটু জ্বালা জ্বালাও করছে। তা স্ট্যান্ড নিয়ে নিলেই ভালো হতো, ট্রাইপড যে কোনো একটা কিছু লাগিয়ে নিলে হয়তো এই জিনিসটা হতো না। তা যাই হোক, ভাবলাম একটুখানির মধ্যে হয়ে যাবে, ওই জন্য আর নিলাম না। তা রুটি করে তো দেখাতে গেছি আর কি বলবো। তা যাই হোক, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বন্ধুরা, রুটি মুটি বানানো হয়ে গেছে, এখনও খাইনি, খাবো, মাথার মধ্যে যন্ত্রণা করছে। তা যাই হোক, হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে, মেয়ের আমি খাবো। আমি তো রুটি খাই না, আমি ভাত খাই, আমি রুটি খেয়ে সহ্য করতে পারি না, আমার অ্যাসিড না কি যাই হোক, আমার মানে অস্বস্তি লাগে রুটি খেলে, খেতে পারি না। তা লুচি ফুচি হলে একটু খাই, তাও একটু ভাতের দরকার হয়। তা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। কথা বলতে গেলেও তুতলাই আর কি, মানে মাঝে মাঝে বেঁধে বেঁধে যায় কী বলছি কী বলছি না। তা যাই হোক, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা, বাই, শুভরাত্রি।